নমস্কার বন্ধুরা নাই উড়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা মোবাইল ফোন হারিয়ে গেলে কিভাবে থানায় বা রেলের জিআরপিতে অ্যাপ্লিকেশন লিখতে হয় সেটা দেখব সবার ফার্স্ট টাইম একটা এক্সাম্পল দেবো সেখানে রেলের থানায় মানে জিআরপিতে ট্রেন থেকে মোবাইল হারিয়ে গেলে বা প্ল্যাটফর্ম থেকে মোবাইল হারিয়ে গেলে কীভাবে অ্যাপ্লিকেশান লিখতে হয় সেটা পুরোটা দেখাবো আর তারপর লাস্টের দিকে নর্মাল লোকাল তোমার থানাতে কীভাবে অ্যাপ্লিকেশান লিখতে হয় মোবাইল ফোন হারিয়ে গেলে সেইটা দেখাবো সর ফার্স্টে এখানে লিখতে হবে টু দা অফিসার ইন চার্জ টু দা অফিসার ইন চার্জ এবার ধরো আমি যেটা লিখছি এটা আমি লিখছি যে কাঁচরাপাড়ার থেকে আমার ফোনটা হারিয়ে গেছে সেই উদ্দেশ্য করে কাঁচরাপাড়া একটা প্ল্যাটফর্ম নৈহাটির থেকে স্টেশনের দিকে টু দা অফিসার ইনচার্জ কাটি জিআরপি পি জিআরপিএস আন্ডার নৈহাটি কেন কি এটার হেড অফিস হলো শিয়ালদাতে এই সমস্ত কিছু কিন্তু তোমাদের লিখতে হবে এটা সাবজেক্ট সাবজেক্ট হলো মিসিং অফ মাই মোবাইল ফোন জাস্ট একটু নিচ থেকে একদম এখানে লিখতে হবে

অন এবার একটা ডেট তোমার যে ডেটে মোবাইলটা মানে হারিয়ে গেছে তুমি যখন ট্রাভেল করছিলে সেই ট্রেনে বা তুমি যখন প্ল্যাটফর্মে ছিলে আমি একটা ডেট দিয়ে নিচ্ছি মানে নিজের থেকেই নাইনটিন টুয়েলভ টু থাউজেন্ড নাইনটিন অ্যাট অ্যাবাউট এটা নিচে হলে বেটার হতো টেন এ তুমি দশটার দিকে কী করছিলে ট্রাভেল করছিলে ট্রেনে

তোমার এটা মাথায় রাখতে হবে রেলের জিআরপিতে কমপ্লেন করতে গেলে কিন্তু তোমার কাছে ভ্যালিড ট্রেনের টিকিট থাকতে হবে সেই টাইমে যে টাইমে তোমার মোবাইলটা হারিয়েছে তারপরে কিন্তু টিকিট কাটলে হবে না তোমার কাছে টিকিট কিন্তু মাস্ট ওইখানে দিতেই হবে তোমার লোকাল ট্রেন ফ্রম নৈহাটি

train compartment <clears throat> i lost my mobile phone right yes <clears throat> so বা দেওয়ার পর যা খুশি তুমি লিখতে পারো এখানে দেয়ার ফর রিকোয়েস্টেড টু ইউর অফিস টু ইউর গুড অফিস টু Record about this lost in GD General Diary and Ovilized. Thanking you. এইটা তো হলো কমপ্লিট যে তোমার তুমি ট্রাভেল করছিলে হারিয়ে গেছে সেই জন্য এটাকে তুমি একটা অ্যাপ্লিকেশান দিচ্ছ জেনারেল ডায়েরি করার জন্য এইবার এর সঙ্গে কী কী ডিটেলস দিতে হবে সেটা আমরা এক করে দেখব ডিটেলস অ্যাবাউট দ্য ফোন এবার তুমি ফোনের ব্যাপারে তখনও তো ডিটেলস কীভাবে জানবে তোমার তখন কোনোভাবে ম্যানেজ করতে হবে বা বাড়িতে কল করতে হবে তোমার ফোনের স্লিপ বা ফোনের যদি তোমার সেই বক্স থাকে সেইখান থেকে কেন কেউ ওইটা খুব ইম্পর্ট্যান্ট ওটা না হলে তুমি ডিটেলস তো দিতে পারবে না যেরকম সাপোজ ফোনের মডেল নাম্বার কী ছিল মানে আমি একটা উদাহরণের জন্য নিচ্ছি ওপো ছিল সাপোজ ওপো সি এইচ কিছু কিছু এরকম করে মোবাইল ফোন ঠিক আছে মোবাইল ফোন তারপর কালার কী ছিল ফোনের রেড ছিল সাপোজ ব্র্যান্ড নেম কী ছিল ব্র্যান্ড নেম ধরে নিচ্ছি আমি রিয়েলমি ওয়ান ছিল বা টু ছিল বা থ্রি প্রো ছিল রিয়েলমি ওয়ান কত জিবির মানে ভ্যারিয়েন্ট সেটাও লিখতে হবে যে সিক্স প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি তারপর তোমার লিখতে হবে আই এম ই আই নাম্বার যেটা এক দুটো নাম্বার থাকবে ওয়ান লিখতে হবে প্লাস ও লিখতে হবে সিম ওয়ানে তোমার কোন নাম্বারটা ছিল ফোন মানে সেটা লিখতে হবে তোমার ফোন নাম্বারটা এয়ারটেলে সিম ছিল ছিল জিও জিও ছিল যা খুশি সিম টুতে কী ছিল সেটা লিখতে হবে তারপরে এখানে রাইট সাইডে লিখতে হবে তোমার এক্স জেড কিছু একটা লিখে দিলে বিশ্বাস এইবার তোমার অ্যাপ্লিকেন্টের নিচে নাম লেখার পর নিচে আবার লিখতে হবে নেম ফাদার নেম সান অফ পুরো অ্যাড্রেস রাইট এইটা লিখে তুমি জমা দিয়ে দেবে তোমাকে একটা ওই জিআরপির থেকে একটা স্ট্যাম্প মেরে তোমাকে তোমার কপিটা ফেরত দেবে বা তোমাকে জেরক্স কপি একটা ওরা ফেরত দেবে তাহলে এবার দেখায় যে নর্মাল থানাতে লোকাল থানাতে কিভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয় মোবাইল ফোন হারিয়ে যাওয়ার জন্য এইবার যেটা আমরা দেখবো সেটা হলো নর্মাল থানার দেখো এইখানে যেটা চেঞ্জ হয়েছে শুধু এইখানটা দেখো একটু ফলো করো ওইটাতে ছিল টু দ্য অফিসার ইন চার্জ ঠিক আছে এখানে কিন্তু টু দা কাঁচরাপাড়া ওসি বা যে তোমার পুলিশ স্টেশন সেই ওসি আর তার নিচে লেখা ছিল যে কোন আন্ডারে আন্ডারে সেটা আছে কিন্তু এইখানে পাড়া পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট নর্থ স্টেশনাস সাবজেক্ট কিন্তু সেম এই বডিতে হালকা এইখানটা একটু চেঞ্জ হয়েছে ডেট অব দি একদম সেম আমি ট্রেনে ট্রাভেল করছিলাম সেটা বলেছি আগের অ্যাপ্লিকেশনে কিন্তু এখানে আমি কি বলছি যে আমি মার্কেটে গেছিলাম কিছু কেনাকাটা করতে

আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ